সারের কালোবাজারি রুখতে আচমক অভিযানে জেলা কৃষি দফতর আধিকারিক ধূপগুড়ি ব্লকের বিভিন্ন সারের দোকান সরজমিনে পরিদর্শন করলেন। মূলত কৃষকদের কাছ থেকে ব্যবসায়ীদের তরফে সারের দাম নিয়ে গত বছর বেশ কিছু অভিযোগ উঠেছিল, কালোবাজারির অভিযোগ উঠেছিল, তাই চলতি বছর যাতে সে ধরনের কোনো ঘটনা না ঘটে এই কারণেই এই রুটিন পরিদর্শন বলে জানা গিয়েছে। সোমবার সকাল থেকে জেলা কৃষি দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশন পাপিয়া ভট্টাচার্য এবং ধূপগুড়ি ব্লক সহ কৃষি অধিকর্তা তিলক বর্মন এই পরিদর্শন সারেন। এদিন শহর এবং গ্রামাঞ্চলে 4 থেকে 5টি দোকানেই পরিদর্শন করা হয়, কতটা স্টক রয়েছে, কি দামে তা ক্রয় করা হয়েছে এবং কি দামে বিক্রি করা হচ্ছে তা খতিয়ে দেখা হয়। সামনেই রবি মরশুম, এই মরশুমে আলু সহ বিভিন্ন রবি ফসল বেশি চাষ হয়ে থাকে ধূপগুড়ি ময়নাগুড়ি বিভিন্ন এলাকায়, তাই এই সমস্ত এলাকায় কৃষকরা যাতে সমস্যায় না পড়ে তাই এই ধরনের পরিদর্শন বলে জানিয়েছেন জেলা কৃষি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশন পাপিয়া ভট্টাচার্য। তিনি সারের কালোবাজারি নিয়ে বলেন, এখনও কালোবাজারি সেভাবে কোনো অভিযোগ না এলেও বিক্ষিপ্তভাবে কিছু অভিযোগ এসেছে, তাই খতিয়ে দেখা হচ্ছে। মালটা কোথা থেকে নিয়েছেন? ভাঙাপানি থেকে। মোজাইক কি দামে বিক্রি হবে? আপনি জানেন যে পুজোর ফ্যাশন মানে প্রাইমার্ট, ইওর এভরিডে ফ্যাশন। ন্যূনতম 1,999 টাকার প্রতিটি কেনাকাটার উপর থাকছে নিশ্চিত উপহার, এছাড়াও থাকছে 699 টাকার কেনাকাটার উপর লাকি ড্র। প্রাইমার্ট, এনএন রোড নিয়ার আইডিবিআই ব্যাংক কোচবিহার, এছাড়াও বক্সা ফিডার রোড নিউ টাউন মার্কেট আলিপুরদুয়ার। আমার মাল ঢুকছে ম্যাডাম রোববারে। দোকান ভিজিট করছি এবং সেখানে তাদের ফিজিক্যাল স্টক, মেশিনের স্টক কী দামে বিক্রি হচ্ছে সেইগুলোকে আমরা দেখার চেষ্টা করছি এবং এটাতে উদ্দেশ্যটা একটাই, কারণ আমাদের সামনে রবি সিজন আসছে, যে সময়টা আলু বা সবজির প্রচুর চাষ হয়, বিশেষ করে ধূপগুড়ি ময়নাগুড়ি সদর এই সমস্ত এলাকাগুলোয়, সেগুলোকে আমরা দেখছি এই জন্যেই যে যাতে কৃষকরা অন্ততপক্ষে সঠিক দামে অ্যাভেলেবেল সার তাদের চাষের যেটা প্রয়োজনীয় সেটা যাতে ঠিক সময় পেতে পারে। এখনও পর্যন্ত ওই রকমভাবে আমরা স্পেসিফিক অভিযোগ পাইনি, তবে বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গা থেকে অভিযোগ রয়েছে যে কোনো কোনো জায়গায় এমআরপি থেকে অল্প কিছুটা হলেও বেশি হয়তো প্রাইস কোনো কৃষককে কোনো জায়গায় দিতে হয়েছে, কিন্তু সেই ব্যাপারে আমাদের কাছে এখনও পর্যন্ত কোনো অভিযোগ নেই। সেই জন্যেই আমরা আমাদের রুটিন ইন্সপেকশনের মধ্যেই সমস্ত জিনিসগুলোই দেখছি।